চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো ফুলকপি সিঙ্গারা। ফুলকপি সিঙ্গারা বানানোর জন্য কি কি লাগছে আমরা দেখে নেব। এখানে আমরা বড় কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। লাগছে ফুলকপি। আমরা এখানে ফুলকপির বড় বড় 2টো ফুল এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লাগছে আলু। আমরা একটা বড় আলুকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লাগছে কাঁচা লঙ্কা এবং আদা। আমরা এখানে কাঁচা লঙ্কাটা একটু থেঁতো করে নিয়েছি এবং 1 চামচ পরিমাণ আদার পেস্ট নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমরা 1 চামচ পরিমাণ 5 ফোড়ন এবং গোটা জিরে। এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সর্ষের তেল, সাদা তেল এবং এর সাথে লাগবে কিছুটা কস্তুরি মেথি এবং গরম মশলা। আমরা এবার ফুলকপি সিঙ্গারা বানানোর প্রসেস স্টার্ট করব। প্রথমে গ্যাসে একটা কড়াই আমরা বসিয়ে দিয়েছি। এতে এবার এই 5 ফোড়ন আর যে জিরেগুলো এগুলোকে একটুখানি আমরা শুকনো আঁচে রোস্ট করে নেব। এটাকে একটু রোস্ট করে আমরা এটাকে গুঁড়িয়ে নেব। এবার আমরা পুরটা বানিয়ে নেব। প্রথমে আমরা কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমরা 2 চামচ এখানে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। আমরা যে জিরা এবং 5 ফোড়নটা রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা একটু সামান্য দিয়ে আমরা ফোড়ন দেব। এবার এতে আলুটা দিয়ে দিচ্ছি। এতে এবার আমরা কপিটা দিয়ে দিচ্ছি। আলু এবং কপিটা একটু নাড়াচাড়া করব। এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এতে লবণ দিয়ে দেব। এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হলুদ। এতে এবার বাদামগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে এবার অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট এবং লঙ্কাটা। এবং এতে এবার বাকি যে আমরা গুঁড়ো মশলাটা রেখেছিলাম, মানে 5 ফোড়ন এবং জিরে ভাজার যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। এতে সামান্য পরিমাণ গরম মশলা যোগ করছি। এতে এবার হাতের সাহায্যে দলে কস্তুরি মেথিটা আমরা অ্যাড করে দিচ্ছি। এতে ফ্লেভারটা ভালো আসে। এবার এটাকে আর 1 মিনিট মতো কষিয়ে জল দিয়ে দেব। এতে এবার জলটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু এবং কপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ আমরা ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দাটা নিয়ে নিয়েছি। এতে এবার আমরা নুন দিচ্ছি আর দেবো একটু সাদা তেল। ময়দাটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনারা হাতে করে এরকম পাকিয়ে নিয়ে নেবেন। যদি দেখেন এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে, আবার এটা ছেড়ে দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়দাটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার জল দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এটা খুব একটা শক্ত হবে না, আবার খুব একটা নরমও হবে না। এবার এটাকে আমরা 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখবো পুরটা রেডি হয়েছে কিনা। পুরটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে এবং আলু এবং কপিগুলো যাতে গোটা গোটা থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আমাদের পুরটা এবার রেডি হয়ে গেছে। আমরা এখানেও 1/2 ঘন্টা এটা রেস্টে রাখা হয়ে গেছে। এবার এই ময়দার ডোটা থেকে আমরা লেচি পাকিয়ে এগুলোকে বেলে নেব। এই যে আমরা সমান সাইজের লেচি এখানে বানিয়ে নিয়েছি। আমরা এবার এটাকে গোল করে বড় করে বেলে নেব। সিঙ্গারাটা বেলা হয়ে গেছে। এটাকে এবার মাঝখান থেকে কেটে নেব। একটা বড় লেচি থেকে 2টো করে সিঙ্গারা হবে।
এবার আমরা মোরগটা বানিয়ে নেব। মোরগটা দেওয়ার আগে হাতে এরকম একটু জল নিয়ে নিতে হবে, দিয়ে সাইডগুলো একটু গুলিয়ে নিতে হবে। এবার এটাকে ত্রিকোণা পিরামিড আকারে গড়ে নিতে হবে। এই যে এইভাবে গড়ে নিয়ে এতে এবার আমরা পুরটা করব। এরকম ত্রিকোণা পিরামিড আকারে সিঙ্গারার খোলটাকে বানিয়ে নিয়ে এতে আমরা পুরটা ভরে দিলাম। এবার আবার হাতে জল দিয়ে আমরা এরকম সাইডটাকে মুড়ে নেব। এই যে আমাদের একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এরকম ভাবে আমরা বাকি সিঙ্গারাগুলো গড়ে নেব। সবকটা সিঙ্গারা গড়া হয়ে গেছে, এবার আমরা এগুলো ফ্রাই করব। সিঙ্গারা ভাজার তেলটা বেশি গরম হলে হবে না, এরকম ভাবে হাত দিয়ে চেক করে নিতে হবে যে এটা বেশি গরম হয়ে গেছে কিনা। এটা মোটামুটি ঠান্ডা থাকতে থাকতে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আমরা সিঙ্গারাগুলো এরকম ঠান্ডা থাকতে থাকতে দিয়ে দেব, দিয়ে ফ্রাই করব। এই যে সিঙ্গারাগুলো এবার দুপিটটাই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এগুলো এবার আমরা তুলে নিয়ে বাকি সিঙ্গারাগুলো এই একই প্রসেসে ফ্রাই করে নেব। সো নাও আমাদের ফুলকপি সিঙ্গারা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। Please subscribe our channel, like and share our videos. Thanks for watching.